হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা বেসিক্যালি একটি আপডেট নিউজ ভিডিও বলতে পারেন, কারণ এতদিন অনেকে অপেক্ষা করতেছিলেন ইয়ামাহা MT-50 2022 মডেল বাইকটি কবে লঞ্চ হবে সেটার জন্য বা সেটা জানার জন্য। তো অনেকে কমেন্ট করতেন, ভাই বা MT-50 2022 মডেল বাইকটি কবে লঞ্চ হবে, ইয়ামাহা R5M ভার্সন 4 তো সব চলে আসলো। কোনো আপডেট নিউজ না থাকার কারণে আমরা আসলে আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারিনি। তো অবশেষে জানা গেল যে ইয়ামাহা MT-50 2022 মডেল বাইকটি খুব সম্প্রতি লঞ্চ হতে যাচ্ছে ইন্ডিয়ার বাজারে, সেটি হলো 2022 মার্চের দিকে। এটি একটি ওয়েবসাইটে শো করা হয়েছে এবং কি ইউটিউব ইন্ডিয়ার যে বড় বড় কিছু ইউটিউবার আছে তাদের মাধ্যমে জানা গেছে যে ইয়ামাহা MT-50 2022 মডেলের বাইকটি মার্চের দিকে লঞ্চ হবে। তো অনেকে বলতে পারেন, ভাই ইয়ামাহা MT-50 2022 মডেল বাইকটিতে কী কী চেঞ্জগুলো থাকতে পারে বা কী কী নতুন কিছু অ্যাড করা হয়েছে, কী কী ফিচার চেঞ্জ করা হয়েছে। তো ফিচারের কথা যদি বলেন তাহলে 2022 মডেল MT-50 বাইকটিতে ট্র্যাকশন কন্ট্রোল পাবেন, কুইক শিফটার পাবেন, স্লিপার ক্লাচ পাবেন, ওয়াই কানেক্ট মানে মোবাইলের সাথে মিরার কানেক্ট করতে পারবেন। তাছাড়াও নতুনভাবে যে অ্যাড করা হয়েছে সেটা হলো ডুয়েল চ্যানেল ABS, এগুলো ফিচার থাকতে পারবে এবং কি বাইকের টর্কের কোনো পরিবর্তন থাকবে না, পাওয়ারের কোনো পরিবর্তন হলেও হতে পারে। তাছাড়া বাইকটির ডিজাইন প্রায় সেমই থাকবে, হালকা কিছু পরিবর্তন হতে পারে, ফন্টে কিছু পরিবর্তন হতে পারে। তাছাড়া যে ইয়ামাহা MT-50 2021 মডেল বাইকটি সেম এরকমই থাকবে। তো এই বাইকটি কারা কারা নিতে ইচ্ছুক 2022, তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং এই বাইকটি যেহেতু এখনও লঞ্চ করা হয়নি, এই বাইকটির প্রাইস সম্পর্কে এখনও ধারণা দেওয়া যাচ্ছে না। তো আপডেট নিউজ আসলে আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আপনাদের কী করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ।